এগুলা নিয়ে গিয়ে কোথায় বিক্রি করবেন? পাড়াতে। দৈনিক এতগুলা করে কিনেন না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি আপনারাকে রাজশাহী সাহেব বাজারের তয়তরকারির বাজার দর দেখাইতে। কারণ এই যে শীতকালীন যে সবজি টবজিগুলা হেছে এগুলার দাম আসলে এখন কেমন, বা এই যে পহাত বেলা সব চলে এসছে বাজারে কেমন কি বিক্রি টিক্রি হয়েছে, আর কোন পটল কি করে, কলা কি করে, কি কি করে, সব কিছুর দাম আজকে আপনারা জানিয়ে ফেলে দিব। তো আপনারা সুৎখানটাতে থাকেন আর দেখতে থাকেন, আর হচ্ছে যে জানালেন দাম দর গালাত গায়ের দিকে কেউ বাগাইল একটা দাম আলাম পিটতে লাগবেন যে সাহেব বাজারে এত দাম, তুই এতকালে বেশি নিচ্ছিস, এরকম অবস্থা। তো আজকে তাহলে চল যাই, মুলায়ের দাম কত, কিসের দাম কত, সব কিছু জানে। মুলা কত করে মামা? মুলা 10 টাকা কেজি। পেঁপে কত? মুন নেবেন না পাল্লা নেবেন? আমার সাথে কথা বলেন, মুন নেবেন না পাল্লা? পাল্লা বলেন, পাল্লা যদি নেন তাহলে 70 টাকা পাল্লা হবে। আচ্ছা আচ্ছা, কেজি কত হচ্ছে? 14 টাকা কেজি। বাহ, আপনাদের জন্য স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড় আছে। বাহ, টমেটো কত করে মাম্মা? 300 টাকা। 300 টাকা পাল্লা। ফুলকপি কত? 30 টাকা কেজি। আপনার মুলা কত? 20 টাকা পাল্লা। 20 টাকা পাল্লা। লেবু কত করে হালি? লেবু হালি 4 টাকা হালি। এক দেড় বছর পর পাবো, তার আগে না। মিষ্টি কুমড়া কই আপনি দোকান বসান নিজে? শশা কত করে কেজি? 95, 70। মিষ্টি কুমড়া কত করে কেজি? মিষ্টি কুমড়া আপনার 33 টাকা 32 টাকা কেজি। বাহ, করলা কত করে মামা? করলা 50 টাকা। 50 টাকা। জলপাই কত মামা? 100 টাকা পারে। 100 টাকা। পানি সিঙ্গারা কত করে কেজি মামা? কত টাকা কেজি? সিম কত করে কেজি মামা? 45 টাকা কেজি। কাঁচামরিচ কত করে কেজি? আলু কত করে? আলু 22। আর পেঁয়াজ? 45। এই শশা না খিরা এগুলো কত করে? শশা কত? 50। বেগুন কত করে? 30 টাকা কেজি। শীতকাল আসছে, আর তার সত্যি সত্যি কিন্তু শীতকালীন যে সবজি এগুলার কিন্তু সমাহারে বাজার ভরে গেলছে। যে সে আসছে আর কিনছে ব্যাগের ব্যাগ আর আনছে, আর একসাথে সব রকমের সবজি দিয়ে, জি ভাই, আর বড়ি দিয়ে, আর মাছ দিয়ে, এত টেস্ট লাগে কোহে বুঝাইতে পারবো না। যাই একটু আদার দাম জেনে নিই। আদা কত করে কেজি? 90। সব কিছুরই মোটামুটি এখন দাম কিন্তু আছে, আগের মতন তার পাওয়া যাবে না, কিন্তু তারপরেও ঢাকার সাথে তুলনা করতে গেলে মেলাই কম। এখানকার মানুষজন, রাজশাহীর মানুষজন মেলা সুখে থাকে, আর ঢাকাতে তো আইলামাক্কা দাম জি, মানে দামের লেগে আপনি যা পুচ করবেন তো পুচ করে যদি চল যাবেন, না নেন তো কবে যে জিগান না কাস্টমার আসছিল লিবে না এরকম। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন আপনারা সাহেব বাজার রাজশাহীর বাজার দর, মানে সবজি তারপরে তরকারি যা কিছু আছে সব কিছুর বাজার দর জানাবার চেষ্টা করলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ড্রিমকে সাপোর্ট করবেন, আর সৎখানটাতে থাকবেন।